বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ 7 কোটি বাঙালিকে জাগ্রত করেছিল, স্বাধীনতার মন্ত্রে যে ভাষণে উদ্বুদ্ধ হয়ে স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর বাঙালি, স্বাধীনতার 52 বছর পর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দেয়া জাতির পিতার অলিখিত 7 মার্চের ভাষণ বিদেশি ভাষায় উপস্থাপনের উদ্যোগ নিল ফরিদপুর জেলা প্রশাসন। সে ভাষণকে ফরিদপুরে হাজারো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছে জেলা প্রশাসন। উপস্থাপন করা হয় ইংরেজি, ফরাসি, আরবি সহ 7টি বিদেশি ভাষায়। ভাষণ উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে জেলার শেখ জামাল স্টেডিয়ামে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। আজকের অনুষ্ঠানটা হচ্ছে মূলত ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যেটি কিনা 7টি বিদেশি ভাষায় উপস্থাপন করা হয়েছে। পরে শুরু হয় মূল অনুষ্ঠান। মঞ্চে আসেন এক একজন খুদে মুজিব, ভাষণ প্রদান করেন বিদেশি ভাষায়। পুরো স্টেডিয়াম রূপ নেয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আবহে। শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন খুদে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা থেকে দূরে থাকার আহ্বান জানান। তোমরা কি বঙ্গবন্ধুকে ভালোবাসো? তোমরা কি বঙ্গবন্ধুকে ভালোবাসো? যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, দুর্নীতিকে ঘৃণা কর, সন্ত্রাসকে ঘৃণা কর, ফেজালকে ঘৃণা কর, সাম্প্রদায়িক অপশক্তিকে ঘৃণা কর। অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ওবায়দুল কাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ফরিদপুর।